যে আমরা দেখতে পাই একদম যখনই কোনো ক্ষমতার রদবদল হয়, ক্ষমতার পালাবদল হয়, সরকার পরিবর্তন হয়, তখনই আমরা দেখি যে আমরা অনেকেই প্রতিশোধ পরায়ণ হয়ে যাই। আপনার কাছে আমাদের জানতে চাওয়া হলো, কেউ যদি বলে থাকে যে আমি বিগত 15 বছর জুলুমের শিকার, সে কি 15 সেকেন্ড কোনো জুলুম করতে পারে? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। বাদ ইসলাম ক্ষমাশীলতার কথা আমাদেরকে বলে। কোরআন করিম আল্লাহ তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন, ওয়ালা আফিন আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে থেকে একটা হলো, তারা মানুষের প্রতি ক্ষমাশীল হয়ে থাকে। কেউ কোনো অন্যায় করলে, অন্যায় আচরণ করলে যথাসম্ভব তাদেরকে ক্ষমা করে দেয়। ব্যক্তিগত আক্রোশ থেকে মানুষ প্রতিশোধ পরায়ণ হওয়া, এটা মৌলিকভাবে কোনো ভালো গুণ নয়। তবে যদি কেউ প্রতিশোধ নিতে চায়, তাহলে তার যথাযথ নিয়মে তিনি প্রতিকার চাইবেন। এটাই হলো শরিয়া সিদ্ধ পদ্ধতি। নিজের কাঁধে বা নিজের হাতে যদি আমরা সবাই দায়িত্ব তুলে নিই, আইন তুলে নিই, তাহলে প্রতিটি সমাজই কিন্তু বিশৃঙ্খল হবে এবং অশান্তির দিকে ধাবিত হবে। এই জন্য ইসলাম আমাদেরকে সবসময় সহনশীল থাকার কথা বলে। আপনি 15 বছর ধরে নির্যাতিত হয়েছেন দেখে 15 সেকেন্ডের জন্য নির্যাতন করবার কোনো রাইট বা সুযোগ কিন্তু নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদ্দীন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। অতএব সীমা লঙ্ঘন আমাদেরকে থামাতে হবে। যদি আপনি কারোর দ্বারায় কষ্ট পেয়ে থাকেন এবং আপনি যদি তার প্রতিশোধ নিতে চান এবং ব্যক্তিগত পর্যায়ে প্রতিশোধ নেওয়ার মতো বিষয় যদি থাকে, আইনি পদক্ষেপের মতো বিষয় যদি না হয়, তাহলে সেক্ষেত্রে কতটুকু আপনি যেতে পারবেন? কোরআনে এ সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ বলেছেন, ফাইন আকাবতুম ফাউকিবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। যদি তোমাদেরকে কেউ কষ্ট দেয়, তাহলে তোমাকে যতটুকু সে কষ্ট দিয়েছে, তুমি তাকে ততটুকু কষ্ট দিতে পারো। তার মানে আপনাকে কেউ একটি ঘুষি দিয়েছে, সে ঘুষিটার যতটুকু ওজন, তার অতটুকু যতটুকু ওয়েট, আপনি ততটুকু ওয়েটের ঘুষি আপনি তাকে পাল্টা দিতে পারেন প্রতিশোধ বা আপনার প্রতিকার হিসাবে। যদি আপনি দিতে চান এবং বিভিন্ন শর্ত সাপেক্ষে, তাহলে এতটুকু আপনি করতে পারেন। কিন্তু আপনি সাধারণত ক্রিয়ার প্রতিক্রিয়া যেটি হয় সেটি আর একটু বেশি পাওয়ারফুল হয়। আপনি যদি তার যে পরিমাপের ঘুষি ছিল তার চেয়ে আরো শক্তিশালী বা আরো ওজনের ঘুষি আপনি দেন, তাহলে সেক্ষেত্রে আপনি জুলুম করবেন। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালাইন সবাতুল্লাহ খাবিল সবরিন। আর যদি প্রতিশোধ না নিয়ে, যেহেতু মাপজোক করাটা কঠিন, একটু বেশি হয়ে গেলে জুলুম হয়ে যাবে। কেউ তোমাকে একটা কথা বলে তোমাকে তিনটা কথা শুনিয়ে দিবে, কেউ তোমার প্রতি একটা আঘাত করলো তুমি তিনটা আঘাত দিয়ে দিলে, তাহলে এটা এক প্রকারের অত্যাচার, এটা এক প্রকারের জুলুম, এবং তুমি সীমা লঙ্ঘন করলে।